অতীতের ইতিহাস ভুলে যাওয়া যাবে না। যতবার এই বাংলার জমিনে ইসলাম নিয়ে কটূক্তি করা হয়েছে, আমার দয়াল নবীর সম্মান আজমত নিয়ে কটূক্তি করা হয়েছে, ততবার বাংলার জমিনের আপামর জনতা মুসলিম জনতা নারায় তাকবীর নারায় রিসালাতের স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে। বামপন্থী নাস্তিক মুরতাদগুলো ইঁদুরের গর্তের মধ্যে পলায়ন করতে বাধ্য হয়েছে, চিল্লাবল ঠিক কিনা? শুধু তাই নয়, অতীতের ইতিহাস ভুলে যাওয়া যাবে না। এই বাংলার জমিনের একজন নাস্তিক তসলিমা নাসরিন যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলেছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, ওই সময় আপনার জনতা সমস্ত মুসলমান জনতা নারায় তাকবীরের স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিল। আর এই বাংলাদেশের বড় টপ লেভেলের নাস্তিক তসলিমা নাসরিন রাতের আঁধারে বোরকা গায়ে দিয়ে ইন্ডিয়া পালন করেছিল, জোরে কান ঠিক কিনা? আজকের আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স থেকে আমি জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে যারাই বলবে বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকবে না, যারা ইসলামের নাম কেড়ে নিতে চাইবে, যারা আমার দয়াল নবীর সম্মান আজমত নিয়ে কটূক্তি করবে, এই বাংলার জমিনের সুন্নি জনতা এই বাংলার জমিনের মুসলিম জাতি যদি নারায় তাকবীরের স্লোগান দিয়ে রাস্তাতে নামে, ইঁদুরের গর্ত পলায়ন করার জন্য খুঁজে পাবে না, চিল্লাবল ঠিক কিনা? বেঁচে আমার সুন্নি ভাইয়ারা, আমি সব সময় বলি সব বিষয় আপোষ হবে, কিন্তু আমার দয়াল নবীজির শান যদি কেউ কটূক্তি করে ওদের সঙ্গে কোনো আপোষ নাই, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলী ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে। আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে, অনুসরণ করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর পর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতে বলে, ও আমার হাবিব, আপনি সমস্ত মানব জাতিকে বলে দেন, তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা আমার অনুসরণ করে, অনুকরণ করে। ফাইউ তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরায় নেয়, আপনি বলে দেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছে কে? জোরে বলেন কে? তাহলে এই আয়াত দুটি থেকে আমরা কি বুঝলাম? যারা জান্নাত পাইতে চায়, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাদের প্রথম শর্ত হলো আমার দয়াল নবীজিকে ভালোবাসা লাগবে, ঠিক কিনা? জোরে কোন আর জোরে বলেন ঠিক কিনা? কেমন ভালোবাসতে হবে? সাহাবা একরামরা যেইভাবে ভালোবাসতো, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উহুদের ময়দানে চলে গিয়েছিল বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। হঠাৎ করে যখন যুদ্ধের দামান বেজে গেল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে তীর এসে লেগে গেছে, লোহার মুকুট ভেঙে মাথা মোবারকে ঢুকে গেছে, দুইটা দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে এসে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দুই কান হাত সামনে দিকে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, বেঈমানদেরকে ডাক দিয়ে বলে, এ বেঈমানের দল, তোদের যত তীর আছে আমার দিকে নিক্ষেপ কর। আমি তালহা ঘোষণা দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার জান থাকবে, আমার নিঃশ্বাস থাকবে,
সুবহানাল্লাহ। কাকে বলে আশিক রাসূল, কাকে বলে ভালোবাসা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হু এইভাবে দুই কান হাত সামনের দিকে পেতে দিয়েছে, বেঈমানরা বৃষ্টির মতন তীর নিক্ষেপ করে, তীরের আঘাতে আঘাতে হাত দুইটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এই বেঈমানের দল, তোরা আমার দুইটা হাত তীরের আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছ, আমার কোনো আপত্তি নাই, আমি তালহা আমার বুক পেতে দিলাম, আমার সিনা পেতে দিলাম, আমার বুকের মধ্যে তোরা তীর নিক্ষেপ কর, আমি তালহা ঘোষণা দিয়ে দিলাম, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, প্রয়োজনে উহুদের ময়দানে জীবন দিয়ে দিব, তারপর আমার দয়ার নবীর শরীর মোবারকে আরেকটা তীরের আঁচল লাগিয়ে দিব না, জানান আল্লাহু আকবার। যখন বুক পেতে দিলেন, বেঈমানরা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগলো, তীর আঘাতে আঘাতে বুকটা ঝাঁঝরা হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে যখন তীরের আঘাত এসে লাগে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহ বলে আওয়াজ দেয় না, যখনই তীর এসে বুকের মধ্যে ঢুকে যায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া মুস্কি করে একটা হাসি দেয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি মহব্বত করি, বেঈমানরা যখন আমার বুকের মধ্যে তীর নিক্ষেপ করে, আমি তখন সাথে সাথে আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাই, তীরের যন্ত্রণা আর আমার শরীরের মধ্যে অনুভব হয় না, জোরে বলো সুবহানাল্লাহ। কাকে বলে ভালোবাসা? দয়াল নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দয়াল নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? এই বাংলার জমিনে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা আমার দয়াল নবীজির শান নিয়ে কুলুপ্তি করে, আছে না নাই? জোরে বলেন। অনেকে বলে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক নাকি মৃত্যুপুরে আছে, জোরে বলেন আউযুবিল্লাহ। অনেকে বলে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে নাকি শাফাআত করতে পারবে না, ফেল ফেল করে নাকি তাকায় থাকবে, জোরে কর না আউযুবিল্লাহ। অনেকে আমার নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বানাতে চায়, যারা আমার দয়াল নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করবে, যারা মনে করবে যে দয়াল নবীজি শাফাআত করতে পারবে না, যারা মনে করবে আমার দয়াল নবীজি রওজা মুবারকে মৃত্যু পড়ে আছে, এরা যত বড় মুসলমান দাবি করুক না কেন, এরা কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না, চিল্লা বলে ঠিক কিনা বেঠে। আমার সুন্নি ভাইয়ারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রওজা মুবারকে জিন্দা শুয়ে আছে, এখন রওজা মুবারকে শুইয়া ইয়া উম্মতি বলে এখনো কাজে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর বাতিলদের আকীদা হলো আমার নবীজি শাফাআত করতে পারবে না, আমার নবীজি রওজা মুবারকে মৃত্যু করে আছে, জোরে কর না আউযুবিল্লাহ। এরা হলো ইয়াজিদি মার্কা, মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিক মার্কা কি? জোরে বলেন। আল্লাহ বলেন যারা আমার হাবিবকে ভালোবাসবে, আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। কি দান করব? আল্লাহ কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামাই ইতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিউ তাজরি মিউ তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় বান্দারা, যারা আমার হাবিবকে ভালোবাসবা, অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দান করব, যেই জান্নাতের নিজ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে, জোরে বলেন না সুবহানাল্লাহ।
কিন্তু যারা আমার নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, যারা মনে করে যে দয়াল নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, এরা কখনো আমার নবীজির শাফাত পাবে না, জান্নাতেও যেতে পারবে না, এরা যাবে কোথায় জোরে বলেন? ইয়াজিদকে সাহাবী বলে। এমন কিছু মুসলমান পীর বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যে ইয়াজিদ এত বড় বেঈমান, এত বড় সন্ত্রাসী, যে ইয়াজিদ কুবাইস পাহাড় থেকে পাথর নিক্ষেপ করতে করতে, কঙ্কর নিক্ষেপ করতে করতে কাবার গিলাফে আগুন ধরিয়ে দিয়েছিল, দরকার নাউজুবিল্লাহ, যে ইয়াজিদ আজান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, যে ইয়াজিদের নির্দেশে সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে ছুরি চালিয়েছিল, দরকার ঠিক কিনা? দরকার ঠিক কিনা? বেঁচে ইয়াজিদ যখন, ইয়াজিদের হুকুমে যখন সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে যখন তলোয়ারে চেপে ধরল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, ও সীমা তোমাকে আমি চিনতে পেরেছি, আমার নানাজান 50 বছর আগে বলেছিল যে ও আমার আদরের নাতি, শোনো আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম কালা ডোরা কাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ দিচ্ছে, ও সীমার শোনো আমার নানাজান 50 বছর আগে বলেছিল, আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল, আমার নানা যেই কালো ডোরা কাটা কুকুরের কথা বলেছিল ওই কুকুর আর কেউ নয়, তুই সীমারই হইলি সেই কালো ডোরা কাটা কুকুর। সীমার এত বড় বেঈমান, এই ইয়াজিদের হুকুমে সীমার এত অন্যায় করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের আদরের সন্তান শিশু বাচ্চা আলী আসগরকে একটু পানি পর্যন্ত পান করতে দেয় নাই, আলী আসগর পানির পিপাসায় হা করে তাকিয়ে আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়ে বলে, ও গো আমার স্বামী, আমার সন্তানের দিকে তাকায় দেখেন পানির পিপাসায় আমার সন্তান হা করে আছে, স্থানে কোনো দুধ নাই, ও গো আমার স্বামী, আমার সন্তানের সঙ্গে তাদের কোনো দুশ্মনী নাই, দুশ্মনী থাকলে আমাদের সঙ্গে আছে, আমার সন্তানকে একটু ফোরাত নদীর কাছে নিয়ে যান, সীমারকে বলেন একটু যেন পানি আমাদের জন্য ছেড়ে দেয়, আলী আসগরকে যদি একটু পানি পান করানো যায় তাহলে আমার সন্তান বেঁচে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কোলে নিয়ে ফোরাত নদীর কিনারায় গিয়ে বলছিল, ও সীমার বাহিনী তোমাদের দুশ্মনী আছে আমার সঙ্গে, আমার এই শিশুর সঙ্গে, শিশু বাচ্চার সঙ্গে দুশ্মনী নাই, একটু পানি তোমরা ছেড়ে দাও, আমার সন্তানকে যদি একটু পানি পান করানো যায় আমার সন্তান বেঁচে যাবে। সেই দিন সীমার একটু পানি ছেড়ে দেয় নাই, পানির পরিবর্তে বিষাক্ত তীর নিক্ষেপ করেছিল, যেই তীর এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগরের বুকের মধ্যে ঢুকে গিয়েছিল, পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগর, আলী আসগরের বুকের মধ্যে যখন তীর এসে লেগে গেল, আলী আসগর হা করে আছে আর কথা বলতে পারে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে আলী আসগরের রক্তগুলো মাখতেছিল আর বলতেছিল, ও আদরের সন্তান তোমার এই রক্তের কত দাম তুমি জানো? হযরত সালেহ আলাইহিস সালামের রক্ত, উষ্টির রক্তের চাইতো তোমার রক্তের দাম আল্লাহর কাছে বেশি হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই সীমার ইয়াজিদ, ইয়াজিদের হুকুমে ইমাম হুসাইনের উপর আক্রমণ করেছিল, আহলে বাইতের উপর আক্রমণ করেছিল, ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছিল, এই ইয়াজিদের পক্ষে যারা দালালি করবে ওই সমস্ত মুনাফিক মক্কা মুসলমানদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা আমার কথা আপনারা বুঝেন, কনফারেন্স তো, কনফারেন্সে কিন্তু তেমন সুর দেওয়া যায় না, সুর দেওয়া
যায় না, একটু হুঙ্কার দেওয়া লাগে, তাই না? কনফারেন্সের মধ্যে হুঙ্কার না দিলে জমে না, জমে না কি জোরে বলেন। এই যারা ইয়াজিদকে সাহাবি মনে করে, এদের আকীদা কি ঠিক আছে না বেঠি? এরা কি হক নাকি বাতিল? হক নাকি বাতিল? এদের কেমন আকীদা দেখেন? এদের আকীদা হলো ইয়াজিদ নাকি প্রতিদিন 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো, নাউজুবিল্লাহ জোরে পড়েন, এবং ইয়াজিদ নাকি কোরআনের হাফেজ ছিল, নাউজুবিল্লাহ জোরে বলেন। ইয়াজিদের পক্ষে যেই বাংলাদেশের যে পীর সবচেয়ে বেশি দালালি করে সে হলো সরমনার পীর, জোরে বলো ঠিক কিনা বেঠে? সরমনার পীর, আমি আগে কিন্তু সরমনার অনুসারী ছিলাম, আপনারা জানেন আমি 6 বছর বয়ান করেছি, এমনকি সরমনার দায়িত্ব পালন করেছি, 3 বছর আমি ওই মাঠে সরমনায় বয়ান শুনতে গিয়েছি। যখন বয়ানে গেলাম শেষবার, আমি 1 নম্বর মাঠে বসছি, ওখানে কিন্তু মাঠ হিসাব করা আছে, যারা সরমনায় গিয়েছেন তারা জানেন ওখানে 1 নম্বর মাঠ, 2 নম্বর মাঠ, 3 নম্বর মাঠ এরকম ভাগ ভাগ করা আছে। তো আমি 1 নম্বর মাঠে বসলাম, সরমনার বিশ্বাস সুর দিয়া বয়ান করা শুরু করছে, কি বয়ান? জাহাজের বয়ান, কি বয়ান জোরে বলেন। যারা সরমনার পীরের হাতে বায়াত নিবে তাদেরকে নাকি জাহাজে বইরা, তারপর নাকি জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ করে সুর দিয়া বয়ান করে, কেমন শুনতে দেখালে এইটুকু আপনাকে দেখাই দিই, জাহাজের সুরটা দেখলাম দেখেন, কাবাবা কান্দ কান্দ তোমাকে সোহের ফানে কি হুগাইয়া গেছে, এ বাবা যদি তোমাকে কান্দা নাই সোহের মধ্যে বাড়া মরিচ দিয়া কান্দ, কি মরিচ দিয়া কান্দ জোরে বলে। আবার কা যারা মোরাতে বায়াত গ্রহণ করবা, হেগরে কালকে আমাদের ময়দানে মুই জাহাজ লইয়া উঠবো, ওই জাহাজের মধ্যে তোমাকে হান্দাইয়া এমনে করে আস্তে আস্তে মুই তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিমু, জোরে কন নাউজুবিল্লাহ। যেই পীরের আকীদাই ঠিক নাই, যেই পীরের আকীদাই হলো ইয়াজিদের আকীদা, তার মুরিদদেরকে সে কখনো জান্নাত নিতে পারে না, পারে না, পারে না, জোরে বলেন ঠিক কিনা বেঠি। এই সিলেটের জমিনে কোনো বাতিলদের আকীদা লালন করতে দেওয়া হবে না, ঠিক কিনা বেঠি? এই বাংলার জমিনে যারা ঈদে মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলবে, এই বাংলার জমিনে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলবে, প্রয়োজনে এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে, জোরে বলেন ঠিক কিনা বেঠি? প্রয়োজনে আবার একটা বালাকোট তৈয়ার হবে, প্রয়োজনে আবার একটা বদর হুনাইনের যুদ্ধ তৈয়ার হবে, তারপরে এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে মিলাদ নবী উদযাপন হবে, হবে, হবে। এই তাকবীর আল্লাহু আকবার, কুরআন নার আলো, এই তাকবীর। এরা যারা বাতিল, আমি কি কার নাম ধরেছি? এখন বলবেন হুজুর হুজুররা গীবাত করে কেন? এমন কিছু কথা আছে যেগুলো মুসলমানদেরকে, যাদের বিরুদ্ধে বলে মুসলমানদেরকে সচেতন করতে হয়, না হলে ঈমান চলে যেতে পারে। যদি কোনো বক্তা কোনো পীর সাহেব ইসলামের বিরুদ্ধে যায়, আকীদার বিরুদ্ধে যায়, তাদের মুখোশ উন্মোচন করে দিয়া তারপরে জাতিকে সচেতন করা ঈমানের দায়িত্ব, এটা কখনো বদনাম নয়, গীবাত হতে পারে না, যারা কান ঠিক কিনা বেঠিক? তাদের আরো আকীদা কি দেখেন, যে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ জোরে পড়েন, জোরে কান নাউজুবিল্লাহ। দলিল কি কয়, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান জাতি ভাই ভাই, এরকম বলে কি বলে না? তা আমি এক মুফতি সাহেবকে ফোন দিলাম, বললাম হুজুর আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান জাতি ভাই ভাই, সেই হিসাবে যদি দয়াল নবী আমাদের বড় ভাই হয়, তাহলে তো আমরা আপনি আমরা বড় ভাই, কথা কয় না কয়, যদি মুসলমান ইমানদার হিসেবে দয়াল নবী যে আমাদের ভাই হয়, তাহলে সবার আব্বা বাতিলদের আব্বা এগো ভাই হয়ে গেল না? বলছি বার আস্তে করে ফোন কাটটা দিয়া আমার নাম্বারটা বলা পৃষ্ঠে দিয়ে দিচ্ছি। ও আমার সুন্নি ভাইয়ারা, সময় বেশি অল্প কিছুক্ষণ সময় আছে, আর আমি এই আউশকান্দির জমিন থেকে আপনার জনতা সুন্নি মুসলমানদেরকে সচেতন করে দিয়ে যাই, যেখানে বাতিলদের আনাগোনা দেখবেন, যেখানে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলা হবে, যেখানে মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলা হবে, যেখানে আমার দয়াল নবীর সম্মান আজ আপনি গুরুত্ব দেওয়া হবে।
মাথা খায়া দাও। আমার সুন্নি ভাইয়েরা, এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন, এই বাংলার জমিন শাহজালাল ইয়ামিনীর জমিন, এই বাংলার জমিন শাহ মাকতুমের জমিন, এই বাংলার জমিন শাহ বরানের জমিন, এই বাংলার জমিন সাহেব কেবলা পীর শাহ রহমতুল্লাহর জমিন করে বলো ঠিক কিনা বেঠিক। এই বাংলার জমিন ইসলাম নিয়ে কোন রকম বান্দরামি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই যে পীর সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির কথা না বললেই নয়, বইলাই আমি দুই মিনিটে শেষ করে দেবো, আমার ভাই চলে আইছে, দুই মিনিট দেওয়া যাবে না নাকি? পীর সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা করেছিলাম, একটা কারামত করেছিলাম আমি, সেটা হলো ভারতে ত্রিপুরা রাজ্যে একটা ফুলতলি একটা জায়গার নাম আছে ফুলতলা। কি জায়গার নাম? ফুলতলা বা ফুলতলি, ফুলতলা বলে সবাই। এই ফুলতলায় সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত করা হলো, এবং সেখানকার মানুষ তখন খুব গরিব ছিল, কিছু ধরে বলে খুব গরিব ছিল। সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহকে বলল যে হুজুর একটু এখানকার মানুষদের জন্য দোয়া করবেন, এলাকার মানুষ খুব গরিব, সেখানে কিন্তু আগর চাষ হইতো। কিসের চাষ? আগর গাছ লাগানো হতো, আগর গাছ। কি গাছ ধরে বলেন? আগর গাছের দাম এখন আছে না নাই? আছে না নাই? তখনও আগর গাছ লাগানো হইতো, কিন্তু দাম পাইতো না, আগর গাছ সহজে হইতো না, এমন একটা পরিস্থিতি ছিল। ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহকে যখন দাওয়াত দিয়ে নেওয়া হলো, ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ বয়ান শেষ করে শুধু দুই কানে হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পরে কয়েক বছর পরে ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ ওখানে গিয়ে দেখে যে ওই ত্রিপুরা রাজ্যে ফুলতলা এলাকায় সে আগের মতো অন্যায় আগর গাছে ভরপুর হয়ে গেছে, এক একটা আগর গাছ 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি করতে পারতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গরিবদেরকে খুঁজে পাওয়া, গরিব খুঁজে পাওয়া যায় না। তা আমি এই কথাটা কেন বললাম? কারণ যারা হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলি, এদের কারামত সত্য না মিথ্যা, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? তাহলে আমরা সব সময় হক্কানি পীর মাশায়েখদের পক্ষে থাকব। আমি যেমন বাতেলদেরকে তালাক দিয়া আমার হুজুর কেবলা আলম শাহী শাহী শ্রীপুরে তামান ধরে সুন্নিয়াতে চলে এসেছি, আমার দেখা দেখে আরো 5 জন সুন্নি হয়ে গেছে, এটাই হলো সুন্নিয়াতের বিজয়, ঠিক কিনা বেঠে? আমি এই সিলেটের জমিন থেকে, এই আউশকান্দির জমিন থেকে জানিয়ে দিতে চাই, আগামী বাংলাদেশ সুন্নিয়াতের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মিলাদ নবী পালন হবে, কোন দাদা সুন্নিরা মানবে না, মানবে না, ঠিক কিনা বেঠে? আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আমার সাংবাদিক আজাদ ভাই, শুধু আজাদ ভাইয়ের ভালোবাসার টানে চলে আসছি, অনেক মহব্বত করি। যেদিন সুন্নি হয়েছিলাম কয়েক সপ্তাহ, এক সপ্তাহ পরে একটা লাইভ করেছিলাম আমি আজাদ ভাইয়ের সঙ্গে, ওই থেকে একটা সম্পর্ক হয়ে, সেটা আমি না প্রত্যেক সুন্নি বক্তারাই